পথে সার্কাস প্রদর্শন, কোনো তাবুতে নয়, একেবারে পথে পথে সার্কাস প্রদর্শন। মঙ্গলবার কান্লা শহরের 10 নম্বর ওয়ার্ডের উঁচু জাপটে এই সার্কাস প্রদর্শন করলেন সুদূর ঝাড়খণ্ড থেকে আসা একটি পরিবার। এই পরিবারের লক্ষ্মীর সাথে রয়েছে তার বাবা মা। অভাবের তাড়নায় বাড়ি থেকে বেরিয়ে পড়া, তারপর পথে ঘাটে সার্কাস দেখিয়ে কিছু রোজগার করে মাস চারেক পর আবার নিজের বাড়িতে ফেরা। ভাবতে অবাক লাগে যে এই দেশে বারবার গলা চেঁচিয়ে বলা হয় বেটি পড়াও বেটি বাঁচাও, সেই দেশেই কিনা দেখা গেল 16 বয়সী এক মেয়েকে খেলা দেখিয়ে পয়সা রোজগার করতে। ১২ কোথায় পড়ো? ওটা ছত্তিশগড়। এখানে কি জন্য এসেছো? কাল না এটার জন্য। আচ্ছা, বাবা মা রোজগার করে না? করে। তাহলে তুমিও তো দেখছো রোজগার করছো। আমাদের খেট ডলে নেই, তাই জন্য আমরা এখানেই ভাড়া করে থাকি, বাড়ি বাড়িতেই ভাড়া ঘর। আচ্ছা, ওখানে ওখানে বাবা মা কাজ করে না তুমিও কাজ করো? বাবা মা কাজ করে, এখানে তুমি এখন কাজ করছো। তো মনে হয় না যে আর পাঁচটা বাচ্চার মধ্যে আমি স্কুলে যাই পড়াশোনা করি, মনে হয় না? হয় লেকিন আমরা বাড়িতে যাই তো, এখন যাবো তো লিখি না করি। এই ষোড়শী লক্ষ্মী দড়ির ওপর বিভিন্ন সার্কাস দেখিয়ে মানুষের মনোরঞ্জন করে, আর তার সাথে থাকা বাবা মা তাকে সার্কাস করতে সহযোগিতা করে। অষ্টম শ্রেণীতে পাঠরত এই লক্ষ্মী খেলা দেখানোর পর বাড়ি ফিরে গিয়ে তখন আবার পড়াশোনায় মন দেবে। মানুষকে দুবেলা দুটো অন্ন জোটানোর জন্য কি পরিশ্রমটাই না করতে হয় তা লক্ষ্মীকে দেখলেই বোঝা যায়। এটা আপনার কে হয়? এটা আমার মেয়ে। মেয়ে আছে? তো মেয়ের বয়স কত? পেটের জন্য তো আপনি এবং আপনার ওয়াইফ আছেন, তো আপনারা কাজ করে তো ওকে খাওয়াতে পারেন। তো পড়াশোনাটা তো বন্ধ হয়ে গেল হিন্দি জানতে। তো একটু চেষ্টা তো করতে হবে না? মেয়েটা তো ভবিষ্যৎ, মানে বলতে গেলে মেয়েটা রোজগার করে তোমাদের খাওয়াচ্ছে? না, সবাই আমার রোজগার করে। ওই টাইমে রোজগার করে না, থোড়ি খাওয়াচ্ছে, মানে ও রোজগার করে। ও খেলাটা তো দেখাচ্ছে, তোমরা পরিচালনা করছো? বচপন মে তা থানি তো হামবি, মানে ও দেখাচ্ছে তোমরা পরিচালনা করছো, তাই তো? আমি বচপন মে থা তো হামবি দিখাতে থে। তোমার সময় ঠিক আছে, মানে ওর তো পড়াশোনার চেষ্টাটা করা উচিত। একটি দড়িতে সাইকেলের রিং এর উপর ব্যালেন্স করে লক্ষ্মীর চলা দেখে তাজ্জব বনে যেতে হয়, কিন্তু তার থেকেও বেশি তাজ্জব বনে যেতে হয় লক্ষ্মীর জীবনের কথা ভেবে। ১৬ সাল, ১৮ তো নেই না, তো ইয়ে তো বেআইন না? ১৬ সাল কালের কি কে লিয়ে আপ খেল দেখে, তো পেট কে লিয়ে তো করনা হি পড়েগা। পেট কে লিয়ে কুছ কর লিয়ে না, ঘর মে পড়া পড়তা হে? ও হ্যাঁ পড়তা হে। কাহা পর পড়তা হে? ঘর মে পড়তা হে। ইহা পর কে? ইহা নেই পড়তা হে, বাহার নিকলতে হে 4 মহিনা, 4 মহিনে কে অন্দর ঘর চলে জাতে হে। তো আপ তো কাম কর কে খানা দিতে হে না? हम भी काम करते हैं, हम तो इसके इसके दूसरा का नहीं, इसके पड़ा बंद करके, ये तो 18 उम्र का नहीं है ना, तो इसको ये तो ब्याह ही नहीं करते हो, तो इसका इसका तो भविष्य है पढ़ा लिखा का। तो खेत डोली तो नहीं है भाई, तो कहाँ से हम लोग कुछ काम धंधा करेगा? घर भी तो है, तो भाड़ा में रहता है, गांव में भी भाड़ा में रहता है। अपना खुद का जमीन होता तो बात अलग है। वहाँ पे की भाड़ा में रहते हो? भाड़ा में ही रहते हैं। तो वहाँ से ये किया कि मैं यहाँ पर क्यों आए? यहाँ भी भाड़ा में रहते हैं, खेल दिखाने आए हैं पेट के लिए, और क्या करेगा। काल्ला थेके रीता भट्टाचार्य रिपोर्ट, आनंद वार्ता।